সন্ধান চাই, নিখোঁজ হয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি বলে অভিযোগ। বুধবার থেকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে পরেশ চন্দ্র অধিকারীর ছবি নিয়ে তাকে খোঁজার চেষ্টা চালানো হয়। এসএফআই এর জেলা সভাপতি অভিযোগ করেন, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। মঙ্গলবার পদাতিক এক্সপ্রেস ট্রেনে জলপাইগুড়ি থেকে মন্ত্রী ও তার কন্যা রওনা দেন। বুধবার বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে যান মন্ত্রী ও তার কন্যা বলে অভিযোগ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করার জন্য এসএফআই এর পক্ষ থেকে তার ছবি নিয়ে বিভিন্ন এলাকায় সন্ধান চালানো হয়। চলো বর্তমান পুলিশ স্টেশনে আমরা কমপ্লেন করব। আপনারা সকলেই জানেন গতকাল থেকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আমাদের রাজ্যে কেউ খুঁজে পাচ্ছে না, যার নাম বিচারপতি বলছে 500 কোটি টাকার তছরূপের সঙ্গে জড়িত আছে। গতকাল শেষ খবর পাওয়া গেছে বর্ধমান শহরের এই রেল স্টেশনে সকাল 5টা নাগাদ পদাতিক এক্সপ্রেস থেকে তিনি নেমেছিলেন, তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে গেছে। তাই ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা সন্ধান চাই এই পোস্টার নিয়ে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে তার সন্ধান করলাম, একজন চোরের সন্ধান করলাম। আমরা প্রশ্ন করতে চাই, চোখের সামনে থেকে 500 কোটি টাকার তছরূপ করে কী করে একজন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি উধাও হয়ে যাচ্ছেন? এ দায়িত্ব রাজ্যের সমস্ত প্রশাসনকে নিতে হবে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আর এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারলো না বলে এসএফআই প্রগতিশীল ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে 3টের সময় যেহেতু তাকে হাজিরা দেওয়ার তলব করে সিবিআই, তার আগে তিনি যেন ধরা পড়ে তার জন্য আমরা এসএফআই এর পক্ষ থেকে সন্ধান চাই এই পোস্টার নিয়ে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে গেছিলাম। আমরা ভেবেছিলাম আরপিএফ এর কাছে জানানো দরকার, আরপিএফ এর কাছে গেছিলাম, তাদের কাছেও বললাম যদি এই চোরকে কেউ খুঁজে পান তাহলে অবিলম্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, সিবিআই এর সঙ্গে কথা বলে তাকে জেলে ভরার ব্যবস্থা করা হোক। আমরা এই প্রশ্ন করতে চাই, এ রাজ্যে সকালবেলায় উঠে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী কোথাও উদয় হয়ে গেল নাকি? আমরা এ প্রশ্ন করতে চাই, তাকে রাজ্যের বড় বড় মাথারা মুখ্যমন্ত্রীরা কোথাও লুকোতে সাহায্য করলো? অবিলম্বে এই এসএসসি কেলেঙ্কারি সহ নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে তো গ্রেপ্তার করতেই হবে, এবং পরেশবাবু তার মেয়েকে হাতে নিয়ে কোথায় লুকিয়ে গেল সেখান থেকে তাকে বের করতে হবে এবং তাকে নির্দিষ্টভাবে শাস্তি দিতে হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।